মনে করুন, ঠিক যেন কোনো হলিউডের হরর মুভি চলছে। আপনি দৌড়াচ্ছেন রুদ্ধশ্বাসে, ঢুকে পড়েছেন গভীর অরণ্যে। আপনি খুব সাহসী, ভূত প্রেত পিশাচের কুসংস্কারে আপনার ধারে কাছেও দিয়ে যায় না। হঠাৎ চোখে পড়ল পড়ে থাকা ক্ষয়প্রাপ্ত গাছের গুঁড়ির তলা থেকে উঁকি মারছে একটা পা কিংবা কতগুলো হাতের আঙুল। কেউ নেই আশেপাশে, তাহলে এই আঙ্গুলগুলো কার? যত সাহসী হন না কেন, আপনার বুকটা ধড়াস করে উঠবেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঠিক এমন কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার একটি ছবি কাঠের গুঁড়ির নিচে একটি পায়ের পাতা উঁকি দিতে দেখা যাচ্ছে। এই পায়ের পাতার পাঁচটি আঙুলও রয়েছে, আঙুলে নখও রয়েছে, তবে রংটা তো মানুষের নয়। কিংবা প্রাণীরও কি এমন গায়ের রং হয়? নীল ধূসর বর্ণের এই পা তাহলে কার? এমন একটি প্রশ্নগিরি তোলপাড় নেটিজেনদের এক অংশে। অনেকে আবার অনুমান করার চেষ্টা করেছেন, এই সকল আঙ্গুল কেবল লেঙ্গুর থেকে শুরু করে শিম্পাঞ্জির কিংবা গরিলের আঙ্গুল অব্দি যেতেই পারত। তবে সবকটাই ভুল, আসলে এইগুলি ছত্রাক। তাই বন্ধুরা, আমি এই ভিডিওতে বলতে চলেছি ডেথম্যান ফিঙ্গার ছত্রাক নামে একটি ছত্রাকের কথায়। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আসলে এই ছবিগুলো একটি ছত্রাকের, নাম হচ্ছে ডেথম্যান ফিঙ্গার। দেখতে একদম মরা মানুষের আঙ্গুলের মতো। এটি সাইপ্রবিক ছত্রাক, এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জাইলেরিয়া পলিমোরফা। অ্যাসকোমাইফিয়াস ফাঙ্গাসের একটি প্রজাতি। এই ডেথম্যান ফিঙ্গার সাধারণত 2-5টি শাখা একসঙ্গে ক্লাস্টারে বৃদ্ধি পায়। বন এবং কাঠের অঞ্চলে এটি দেখতে পাওয়া যায়। এটি সাধারণত ক্ষয়ে যাওয়া কাঠ এবং পচা গাছের কাণ্ড থেকে বেরিয়ে যায়। এই ধরনের ছত্রাকগুলির মধ্যে অনেকেই ছত্রাকের জীবনচক্রে যৌনজনন এবং অযৌনজনন প্রক্রিয়ার মাধ্যমে, উভয় প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, যার ফলে এদের শ্রেণী বিভাজনের সমস্যা হয়। কখনো কখনো কিছু ছত্রাকের দ্বিপদকরণ নামকরণ হয়ে থাকে এর প্রত্যেকটা স্টেজের জন্য, কারণ এইগুলো আলাদা আলাদা প্রজাতির বলে মনে করা হয়। তবে এই ছত্রাকগুলি কোনো ভোজ্য নয়, মোটেও কিছু বিভিন্ন প্রজাতির ভীষণ বিষাক্ত হয়ে থাকে এই ছত্রাকগুলি। এই ছিল ডেথম্যান ফিঙ্গার। তাই বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।